সুন্নির ঘরে সুন্নি, আমাগো বাপ সুন্নি, দাদাই সুন্নি, শাহজালাল বাবাও সুন্নি, তুই ওয়াহাবির ঘরের ওয়াহাবি, সরের ঘরে সর, সিতারের ঘরে সিতার, বাটপারের ঘরে বাটপার, ইহুদিদের দালাল। এটা হলো তোর পরিচয়। আমরা সুন্নির ঘরে সুন্নি হই ঠিক কিনা কর? আমাকে বাপ সুন্নি, দাদা সুন্নি, আমরা সুন্নি হই। তরিকা সব পকেট ভারী করার ধান্দা, কি সুন্দর করে পকেট ভারী করার ধান্দা, পকেট ভারী করার ধান্দা কার? এটা পাবলিক বুঝে। ওলি আল্লাহর মাজার শরীফ মশারে টানাইছে কা? তোমার প্রশ্ন হইল ওলি আল্লাহরে কবর মশায় কামড়ায়নি? আরে আমানত ছা বাবার মশারি টানানি লইয়া তোদের গুরু জামাতের গুরু এই দেল্লা রাজাকার দেলোয়ার হোসেন সাইদি আমানত ছা বাবার বিরুদ্ধে যখন এই বক্তব্য দিছে, আমানত ছা বাবা একটা খেলা খেললে দিছে, একবার লাল দালানো হান দিছে, সূর্যের আলো আর চোখে দেখে না। তুমি এসে নতুন করে উজাইছ, এই জন্য বলতে হয় হাতি গোড়া গেল তল মশা বলে কত জয়। তোমাকে গুরু মুরব্বীরা যেটি আসিল মিলাদের বিরোধিতা করছে, অলি আল্লাহদের দুশ্মনী করছে, কেউ জেলখানায় জেল খাটতেছে, কেউ গলায় দড়ি দিয়ে ফাঁসি হয়েছে, কেউ দেশ ছাইরা ভাগ্য গেছে, ঠিক কিনা বলেন? কেউ দেশ ছাইরা ভাগ্য গেছে? তোমারও দাওয়ানের টাইম এসে। অলি আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মিলাদ শরীফের বিরোধী, কিয়ামের বিরোধী, নূর নবীর প্রেমের বিরোধী, বিরুদ্ধাচরণ বাংলা জমিনে যারা করবে সোনার বাংলায় তাদের ঠাই হবে না। মিলাদ শরীফ পড়তে গেলে আমাদের দেশে ফতুয়ার অভাব নাই, ঠিক কিনা? ওই নবীর কিয়াম করে দাঁড়ায় সালাম দিলে আমাদের দেশে ফতুয়া বাদ, ফতুয়া দিতে দিতে মুখে ফেনা তুল্লা লাগে, ঠিক কিনা? ইদানিং নতুন করে একটা ফেতনা বাদ বার হয়েছে এম হাসিবুর রহমান নামে, হেতে নিজ আগে দাঁড়ায় মিলাদ পড়ত, আগে তো বড় অভাব আছিল, টাকা পয়সা কম আছিল, এখন যখন ইহুদিরা টাকার বন্দা ফকেটে ঢুকাইয়া দিছে, আগে মিলাদ জায়েজ আছিল, অহন মিলাদ বেদাত হারাম হইছে। এমন একটা ভিডিও ফেসবুকে দেখছেন নি? দেখছেন নি? সে কত জঘন্য ভাষায় কথা বলছে, মিলাদ তো স্পষ্ট বেদাত। ভাই ছাপান না কোরআন শরীফ পড়েননি আপনারা? এটা স্পষ্ট বেদাত। আপনাদের এলাকার ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করেনি? এটা স্পষ্ট বেদাত। নবীজি কোনো সাহাবীরা ডাইরেক্ট মাদ্রাসাত পড়ে নাই, মাদ্রাসা আসিলই না তখন। আপনাদের ছেলেরা হাদিস শরীফের ছাপানো কিতাব পড়েনি? স্পষ্ট বেদাত। এটাও বেদাত না? নাউজুবিল্লাহ, না না, সুবহানাল লইব, এটাও বেদাত না রে পাগলা, এটাও বেদাত। ছাপানো কোরআন শরীফ, ছাপানো হাদিস শরীফ, মাদ্রাসায় টাইটেল পাশ করন, মাদ্রাসার থেকে কামেল পাশ করন, মাদ্রাসার থেকে দাওরা পাশ করন, কওমি মাদ্রাসাত পড়া, আলিয়া মাদ্রাসাত পড়া, কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়া, তারপরে ইঞ্জিনিয়ার হওয়া, এগুলি হওয়া, এগুলিও সব বেদাত। এই সব বেদাত কোন মনোবীর কোন ফতোয়া আছে? এই বেদাতের বিরুদ্ধে আমাদের ফতোয়া নাই। কেন? কোরআন শরীফ ছাপানো এটা বেদাত হলেও এটা খারাপ বেদাত না, এটা ভালো বেদাত। বেদাত দুই প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা, উত্তম বিদাত এবং খারাপ বাজে বেদাত। সওয়াবের কাজ হয় এমন কিছু বেদাত আছে, যেমন ছাপানো কোরআন শরীফ পড়লে সওয়াব হবে না গুণ হইব? তাহলে এখনো বেদাত করলেই সওয়াব হইব, ঠিক কিনা কর? তাহলে শুধু বেদাত কইয়া সিল্লানি দিয়া মানুষকে ভয় লাগাইয়া দিতে চায় যারা, বুঝতে হবে এরার হয় এলেম কম, নাইলে ইহুদি গো দালাল। বাপদাদা সৈদ্য গোষ্ঠী জীবনভর মিলাদ শরীফ পড়াইলো, আমরা ছোটবেলার থেকে বাপদাদা আঙ্গুল ধরে ধরে মসজিদে গেলাম, মিলাদের ভর তাবারুক খাইলাম, অহন মিলাদের তাবারুক বেলে গু হইছে, জোরে কইতে না নাউজুবিল্লাহ, মিলাদ শরীফ পড়ান বেলে একেবারে মানে খারাপ বেদা, যারা বেলে মিলাদ পরে হেরা বেলে জাহান্নামে যাইবো, এই ধরনের কথাবার্তা শুরু করছে। এই ধরনের কথাবার্তা যারা বলে এদের কথাগুলো কি আসলে গ্রহণযোগ্য? না, এরা এই 10-15 বছর ধরে উজাইছে।
আমরা সুন্নি ওলামায়ে কেরাম কোন জায়গায় বয়ান করতে আসলে তারা থানায় যায় কমপ্লেইন দেয়, আমরা বলে ফেতনা করতাম ভাই, আমার বাপ দাদারা মিলাদ ক্যাম্প করতো আমরাও মিলাদ ক্যাম্প করি, ফেতনা কি আমরা করছি? না, এটার মাঝখান দিয়ে বাধা দেয় তোরা, তোরায় না ফেতনাবাজ, ঝামেলা তো তোরা লাগাস, আমরা তো তোরা তো জোর করি না, তোরা মিলাদ পড় মন চাইলে তোরা পড় না বল না মন চাইলে তখন নাই আমি ফরমো আমারা বাধা দিবি দলিল কেতই লাগবো, দলিল লইয়ায় দলিল লইয়ায়া বাধা দে আমি মান্না নিমু, আর দলিল ছাড়া সাফাবাজি করলে তো সাফার দাঁত ফালাইয়া দিব, দলিল লইয়াবি কথা হইব হাজার বার কোটি বার মান্না নিতাম প্রস্তুত আছি যদি দলিল থাকে, দলিল ছাড়া তো সাফার কথা তো মানতাম না, তো তেনে বালা সাফা গুলিস্তান রাস্তার কিনারে গেঞ্জি বেসুয়ে দিতারে ঠিক কিনা কও? অতএব সময় থাকতে শুধরে যাও, এত এক ফেতনাবাজ, এত এক ফেতনার জামানা আইছে, আপনি এক জায়গায় দাঁড়ায় আমরা 20-50 জন 100 জন মানুষ সব সুন্নি মানুষ বিরাট শরীফ পড়তাছি, বাই চান্স একটা ওয়াহাবি করতে না আইছে, সবাই মিলাদে দাঁড়ায় নবী দের ইয়া নবী সালামু আলাইকা সালাম দিতে আছে, এই বেদব বয়ে রইছে, এমন আসেনি? আছে, তুই কিল্লি কেন বয়ে রইলি, তুই উঠতে যাবি কেন? তুই যদি দাঁড়ায় নবীর সালাম দিতে মনে নাই কয় তুই উঠতে যাইগা, যাইগা ঠিক আছে না কথাটা? এটা তো শান্তির কথা, তুই এনে বইয়ের লিখে আপনার তো গ্রামের হয়নি মাঝে মধ্যে, আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি কখনো সব দাঁড়ায় গেছেন একটা বা দুইটা রুম বইয়া রয়েছে লেপটি দিয়ে যদি ফান লাইটটাকে লাইটটাকে মসজিদের তলে বাইরে ফালাই দিবেন, ফকির নির্ফলা বারো আমার নবীরে তুই দাঁড়ায় সালাম দিতে পারতি না, তুই এখনো বইয়া থাকবি, তোর দামি মানুষ এই মজলিসে নাই রে, চেয়ারম্যান সাহেব এমপি সাহেব প্রধানমন্ত্রী পর্যন্ত নবীজির শানে মিলাদ শরীফে দাঁড়িয়ে যায় ঠিক কিনা বলে, আর তুমি আইসো একারে আব্দুল হাই করতে না আইসো তুমি একারে বয়ে থাকবে, এই দিয়ে বয়ে থাকবে না দেখলে বুঝবেন এটা ফেতনাবাজ, খালি লাত্তি দিবেন গনবেন না, কারণ অগ বয়ে থাকবে না মজলিসে আমরা সুন্নিরা যাই আমাদেরকে শাহজালাল বাবা যেভাবে দেখাইছে সেভাবে করব, সেইভাবে আমরা জান্নাত হাসিল করব ঠিক কিনা? এতে ফাগলা একটা কথা কয়ে